الحمد لله رب العالمين، والصلاة والسلام على كان على من كان نبيا وآدم بين الماء والتين وأهل بيته وأولياء ملته قال الله تعالى في شان حبيبه ورسوله ومعشوقه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صلى سيدنا مولانا وعلى آله سيدنا مولانا محمد مرا سلام زنای رسول شمرگان زین فاتحه و پلکه مرا سلام زنای رسول اگنادار عاشق در سلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد
সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শীতের মাঝে আল্লাহ তাআলার প্যারা হাবিব সুলতান মক্কি সুলতান মাদানী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে অন্ধকার মাকড়ি মধ্যে দিয়ে ইউনুসিয়া জামা মসজিদ কানকা শরীফের আঙ্গিনায় আলিম শান সুন্নি সম্মেলনে আমাদেরকে আসার বসার নবীজির প্রতি দরুদ সালাম সবা তেলাওয়াত করার জন্য যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করলেন সকলেই জবাব গভীর কণ্ঠে জবাবকে ছেড়ে দিয়ে সকলেই শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমার মহান মুর্শিদ আমার সরদার ইহ পরজন্মের কান্নারি ইমাম তরিকত মুজাদ্দিদ জামান আল্লামা আল হাজী সদস্য জামানপুরি মদ্দুল্লাহুল আদিয়া বাবাজনের পুত্র পবিত্র কদম মোবারক অগণিত অসংখ্য কদম রয়েছে উপস্থিত আমার খাজা বাবার প্রাণ পেয়ারা আমার প্রাণের জাকের ভাই ভক্তিগণ সকলের প্রতি আবারও আমার সালাম আসসালামু আলাইকুম আজ 23 ডিসেম্বর
بسم الله الرحمن الرحيم على إن أولياء الله على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله أكبر عرج آواز تمنون الله أكبر يا رسول الله يا رسول الله محبت يا رسول الله الله تبارك وتعالى كلام مجيد قرآن شريف سورة يونس بشكل نمبر آيات كريمة الله أولي شان برمنا كرسل কে বর্ণনা করছেন আল্লাহ কে বর্ণনা করছেন আল্লাহ পিছন দিক থেকে বলেন কে বর্ণনা করছেন আল্লাহ আল্লাহর ওলির সামনে আলোচনা করছেন কে আল্লাহ আমার আল্লাহ তাবারকুম তাআলা আল্লাহর ওলির শান আলোচনা করেছেন তাফসীরে কাঞ্জন ঈমানের মধ্যে বর্ণনা এসেছে আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাবারকুম তাআলা হিদায়াত প্রদানের জন্য আমাদের মত অগণিত অসংখ্য পথহারা মানুষের পথের সন্ধান দেওয়ার জন্য হিদায়াত দেওয়ার জন্য তিনাদের মাধ্যমে যাতে মানুষ হিদায়াত লাভ করে এই জন্য আল্লাহ তাবারকুম তাআলা তাদেরকে কারামত দান করে বিধান করেন কারামত দান করেন কি দান করেন কারামত অস্বীকার করে অবিশ্বাস করে এরা মুলকের কাফের এরা মঙ্কার কাফের উনি আল্লাহদের আল্লাহ তাবারকুম তাআলা কারামত দান করেন আশ্চর্যজনিত ঘটনা আল্লাহ তাবারকুম তাআলা আল্লাহর ওলিদের মাধ্যমে এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে একটি মাত্র কারামতের মাধ্যমে এক টাইমে একসাথে 90,000 মুসলিম তিনার কবরে মুসলমান হয়েছে একটা কারামত আনাস সাগরের পানি এক গতিতে ভর্তি এই শক্তি দিয়েছেন কে এই ক্ষমতা দিয়েছেন কে এই কারামত দান করেছেন কে আমার আল্লাহ তাবারকুম তাআলা আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছে এর জন্য সাধারণ মানুষের মাথা ব্যথা হওয়ার কিছু না আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা
زيون الله شرعه امر الله تبركم تعالى امسنا كرسن الله انا شبتان شبتان حشيار انا إنا حشيار شبتان إنا نسوي اولي الله امر زر بندو هبه الله رمي زر هبه الله رمي زر هبه لا خوف الله عليهم ولا هم يعلمون الله تبارككم تعالى ولي زرا تدركون باي تقبلن تدركون باي ناي الله ولي زرا تدركون باي ناي في الدنيا الزمين باي ناي آخرة الزمين وتدركون باي ناي সে আল্লাহ তাবারকুম তাআলা আল্লাহর নিজের সামনে সিকিউরিটি দিলেন গ্যারান্টি দিলেন আল্লাহর নিজের কোনো ভয় নাই আল্লাহর নিজের কখনো চিন্তা করতে পারবে মুমিন হবেন না এমন একজন মহান তাবারক আউলিয়া তাকওয়ান জামানার হাদি জামানার মাযহাব জামানার কাতের মুকাম্মাল আউলিয়া আল্লাহ ইমামত করতে আল্লাহর হাদি দিয়ার কবর বাদশাহ জামাউ হই তয়া করস করে মাফি আল্লাহ তাআলা আমার অলিদেরকে অপলিত সংকট কারা মুক্তন করেছেন আসাজ্জান্নিত ঘটনা দিনাতের মধ্যে প্রতিফলিত হবে তারপর আমার বন্ধুরা আমার মহান মনুষ্য আল্লামা গাউসুল আজম কাদাবাবা সহ সম্মানী আজ যারা মহাপবিত্র উদ্দেশ্যে শহীদের অনুষ্ঠান ওরস মোবারক ফাতে শহীদের অনুষ্ঠান সেই মহান মনুষ্য কাদাবাবা সহ সম্মানী রহমতুল্লাহ একজন মুরিদ একজন মুরিদ একজন জাকের একজন আবেদা একজন মহিলা একজন নারী টাঙ্গাই সখীপুরের ফুলবাণী সালা গ্রামের ঘটনা বলতেছি খাজাবাবা সম্ভবতী রহমতুল্লাহর দরবারের একজন আলেম মাওলানা রাশেদ আলী সাহেব ছিলেন কথা বলেন মাওলানা রাশেদ আলী টাঙ্গাইলের সখীপুরে ফুলবাণী সালা গ্রামে মাহফিল করতে গিয়ে আপনার অলিদের শান আলোচনা করতেছেন ওই গ্রামের একজন মহিলা তার দিলের মধ্যে আবেগ হয়েছে আল্লাহর কথা শুনে তার দিল গড়ে গেছে ওই মহিলা তরিকায় পাক গ্রহণ করেছে পাক গ্রহণ করে বাড়িতে যাওয়ার পর খাজা আমার সম্পর্কের কথা শুনলে ঠিক থাকতে পারে না বাবার আমার বন্ধুরা ওই যাকে রকম খাদা বাবার সম্পর্কে ভালোবাসে কিন্তু তার স্বামী বলি আল্লাহ বুঝে না এবার প্রথম সন্তান প্রসব করছে সংক্ষেপ করে বলতেছি প্রথম সন্তান প্রসব করে সন্তানটা কেবল হাতি হাতি পাপার করে একটু বড় হয়েছে পিছে পিছে আরেক সন্তানের আগমন ঘটে গেছে হয় না এরকম প্রথম সন্তান দুই বছর পিছে পিছে সন্তান আরেকটা এসে গেছে এই সন্তান স্তন পান করে কিন্তু আরেক সন্তানের আগমন হয়ে গেছে সন্তান ডেলিভারি করার সময় সন্তান ডেলিভারি হওয়ার আমার খাজা বাবার ওই পাগলিটা এনতে গল করেছে আগে এরকম ঘটনা হয়েছে না অনেক কথা বলেন সন্তান প্রসবের সময় অনেক মা বিদায় হয়ে গেছে এন্তেকাল করেছে এবার তার স্বামী ওই জাকের উপর এন্তেকাল করার পর
স্বামী চিন্তা করতেছে আমার স্ত্রীর কাছ থেকে আমি শুনেছি খাজা বাবার সম্বন্ধীর কারামত আল্লাহর হিদের কারামতের মাধ্যমে মোরতা জিন্দা হয়ে যায় আল্লাহর রাসূলা কথা বলেন আমার আল্লাহ বলে টাঙ্গাইলের স্বামী আমার বন্ধু আমার বলির ওসিলা নিয়ে ডাক দিয়েছি বাড়ির ভিতর আসছে স্বামীর স্ত্রীর লাশ সামনে রয়েছে তিনি চিন্তা করতেছেন স্ত্রীর কাছে প্রথম সন্তান বলি আছে এবার স্ত্রীর কাছে হাজির হয়ে দেখে দুই সন্তানে মাধ্যমে তার স্ত্রীকে জেন্দা করে দিয়েছে কি করে দিয়েছে মৃত মানুষের স্তন পান করা যায় না জীবিত ধর্মের তলোয়ার সন্তগঞ্জি জিন্দাবাদ জিন্দাবাদ এরকম তাকবীর দিতে দিতে লাল কুটি পাক দরবার শরীফে হাজির হয়ে গেছে এই ক্ষমতা এই শক্তি তিনার আছে কি নাই এই ক্ষমতা তিনাকে দিয়েছেন কে এই শক্তি দিয়েছেন কে আমার আল্লাহ তাবারকুন তাআলা আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ আল্লাহ তাবারকুন তাআলা আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়েছেন এরকম অগণিত অসংখ্য পাওয়ার অগণিত অসংখ্য ক্ষমতা দান করেছেন আল্লাহর ওলিদেরকে বাবার আমার বন্ধুরা আমার জামালপুর রোহা গ্রামের জামালপুর রোহার একজন মাওলানা নাম তার আবুল হোসেন খাজা বাবা এই পুরী অনেক সময় তাকে মাহাত্ম্য করে আবুল হোসেন বলে ডাকতেন এই আবুল হোসেন যখন তরিকা নামায় বাবা ধর নাই এমন সময় উনি রোহার থেকে বের হলেন নিয়োগ করে আসছেন খাজা এনে পুরীকে সত্যটা প্রশ্ন করবেন কয়টা কয়টা আমি যেন বলেন কয়টা যখন হাজির হয়ে গেছেন
নাই কিন্তু এমন অবস্থায় যখন মাওলানা সাহেব হাজির হয়ে গেছে খাজা বাইনে পিতাকে দেখে মাত্রই বলতেছেন বাবা মসজিদে গিয়ে বিশ্রাম করো একটা প্রশ্ন করে খাওয়া হয় নি পুরি একটা প্রশ্নের জবাব দেয় দ্বিতীয় প্রশ্ন করে তৃতীয় প্রশ্নের জবাব দেয় এমনি ভাবে একের পর খাওয়া হয় নি পুরি তাকে গোবর মধ্যে তেরোটা প্রশ্নের জবাব দিয়ে দিলে আল্লাহ এবার সত্য নম্বর প্রশ্ন হাজির হবে ইতিমধ্যে খাদের মা এনে কুড়ি একজন খাদেমকে বলতেছেন বাবা মাওলানা সাহ মাওলানা বলভূষণ মসজিদে রোমাইছে তাকে শাওরা তলে ডেকে নিয়ে আস শাওরা তলা মাওলানা সাহ হাজির হওয়া মাত্র খাদা বাবা কুড়ি বলতেছেন মাওলানা সাহ আপনার সত্য নম্বর প্রশ্নের অনুসার মাওলানা সাহ ভয়ে থরথর করে কাঁপতেছে হায় হায় রে আমি চোদ্দটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমাকে আমাকে তেরোটা প্রশ্ন আমার ঘুমের মধ্যে খাজাইনে পুরি প্রদান করে দিলেন চোদ্দ নম্বর প্রশ্ন আমার ছিল আমি প্রশ্ন করা লাগে না প্রশ্নের আগেই চোদ্দ নম্বর প্রশ্নের অ্যান্সার খাজাইনে পুরি করে দিলেন এবার মাওলানা সাহেব বলতেছেন হুজুর আর দেরি নয় তাড়াতাড়ি আমাকে আপনার তামনের মুড়ি করে খাওয়া বাইরে পূর্ণ মতলার সেই সেই মুড়ি মাওলানা আবুল হোসেন সাহ তিনি যে সুলেখক ছিলেন এবং কিশোর শিল্পী ছিলেন তিনি তখন লিখেছেন তুমি মা কে গো তুমি মা তুমি মা কে গো যত দেখি কত পবন যাবার খেলি গরিয়া শত দুঃখ যাব আসিলে তব কাছে আসিলে বাবা তোমার কাছে তবে মানবরে কে গো সমাহা তুমি মানবরে এই ছিল তার গজলের ভাষা তিনি এইভাবেই গজল গেয়েছেন আমার মহান মুর্শিদ বর্তমান জামানার হাবিব জামানার ইমাম আমি বারবার আসি আর যাই কিন্তু আমার মনের ভিতরে দুইটা প্রশ্ন না
প্রশ্ন করলে বেয়াদবি হবে মনের ভিতরে দুইটা জিনিস আমার খুব ইচ্ছা ছিল কাকে জিজ্ঞাসা করি কার কাছ থেকে প্রশ্নের অ্যানসার পাই এই যা অজানা জিনিসে অ্যানসার আমি কার কাছ থেকে পাই এভাবে হযরত খাজা ইউনুসের পাক দরবার শুনবে আমার জীবনে আশা যাওয়ার মাঝে এই মনের আকাঙ্ক্ষা বারবার জাগে আসতেছি যাইতেছি কিন্তু কাউকে বলি না মনের কথা মনে রয়েছে এইভাবে আশা যাওয়ার মাঝে হঠাৎ করে আমার মুর্শিদ কেবলা যান আল্লামা গাউস আজম খাজাবাবা শাহ জামালপুরি বলতেছেন দুইটা প্রশ্নের অ্যান্সার হঠাৎ করে তিনি একাকাই বর্ণনা করতেছেন আমার এই দুইটা অজানা জিনিস ছিল খাজাবাবা শম্ভুগঞ্জি রহমতুল্লাহ আলা জীবনে কোনোদিন মাছ আর গোস্ত একসাথে খাইতেন না মাছ আর গোস্ত একসাথে খাইতেন না কেন খাইতেন না এটা ছিল আমার মনের অজান্তে জানার একটা স্পৃহ আরেকটা জিনিস আমার জানার খুব স্পৃহ ছিল অলিয়াল্লাদের জানাজা মোবারক আর সাধারণ মানুষের জানাজা পার্থক্য কি অলিয়াল্লার জানাজা মোবারকের নিয়ত কি দুইটা জিনিস নিয়ে বিগত পাঁচ সাত বছর ঘোরাফেরা করার পর অবশেষে আমার খাজা বাবা শাহ জামালপুরি এই জানার পাওয়ার তিনাকে জানিয়ে দিয়েছেন কে এই আল্লাহ তাবারকুল তালা বিলায়াতের শক্তি বিলায়াতের পাওয়ার তিনাদেরকে দান করে দিয়েছেন যাকে দেখা মাত্র যাকে দেখা মাত্র আল্লাহর ভয় রসুলের প্রেম জেনে জাগ্রত হয় নিঃসন্দেহে তিনি একদম অভিজ্ঞতা তার প্রমাণ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল বর্ণনা করেছেন আমি ওদিকে যাচ্ছি না সংক্ষেপ কথা আমার খাজা বাবা সেই অজানা দুইটি প্রশ্নের অ্যানসার অপ্রাসঙ্গিক ভাবে তিনার মুরিদের তিনার আশেকের তিনার গোলামের অন্তরের মধ্যে আছে তিনি বুঝতে পেরেছেন দুইটা প্রশ্নের অ্যানসার তিনি করে দিলেন বলেন অলিয়াল্লাগণ আশেক জাকিরদের মনের খবর জানে কি জানে না এই ক্ষমতা দান করছেন কি কোরআন শরীফে আয়াতে কারিমা এই ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করেছেন আল্লাহ তাবারাকুন তাআলা ইলমে গায়েব আল্লাহর নবীদেরকে দান করেছেন আল্লাহর ওলিদেরকে দান করেছেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাবারাকুন তাআলা আল্লাহর নবীদেরকে ইলমে গায়েব দিয়েছে শুধু নবীদেরকে না আল্লাহর আমি এই বিষয়ে আলোচনা করবো না আমার আলোচনা শেষের দিকে যেতে হচ্ছে আমাকে আলোচনা শেষ করা লাগবে আমরা সেই মহান একজন আকাবারে আউলিয়া যিনি খাজা এনায়েতপুরীর খাস খেলাফতের অধিকারী এনায়েতপুরী খাজা বাবার পাগড়ি মোবারকের অধিকারী যেই পাগড়ি মোবারক তিনি লাভ করেছিলেন হযরত সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাগী রহমতুল্লাহ আলার কাছ থেকে আর হযরত সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাগী রহমতুল্লাহ আলা লাভ করেছিলেন হযরত সুফি ফতেহ আলী ওয়াজিদ উদ্দুর পাকের কাছ থেকে যিনি ছিলেন রাসূলের মাবা তেরার কাছ থেকে লাভ করেছিলেন সেই পাগড়ি মোবারকের অধিকারী খেলাফতের অধিকারী বেলায়েতের অধিকারী খেলাফতের পাগড়িধারী আমার আপনার মহান মুর্শিদ আল্লামা গাউসুল আজম খাজাওয়ালা শাহ জামালপুরি মক্কা জিল্লাহুল আলিয়া আজকের মাহফিলে দয়া করে তসবিহ আনন করেছেন আমরা খুশি না বাজা খুশি না বাজা এমন খুশি হাত তুলে দেখান না আমাদেরকে শুধু আদবের সাথে বসে থাকতে হবে শুধু আদব আদব থাকলে আজকের এই মাহফিল থেকে আমার খাজা বাবার কদম
মুবারক থেকে কিছু নিয়ে যাওয়া সম্ভব আর যদি বেয়াদবি হয় উল্টাটা হবে সাবধান অনুরোধ করব ফরজুর অনুরোধ করব আমার খাজা বাবার সামনে যাতে কোন প্রকারের বেয়াদবি না হয় সেদিকে আপনারা খেয়াল করবেন খাজা বাবাকে মহব্বত করবেন ভালোবাসবেন আমার খাজা বাবার ভালোবাসার সাথে যাবে সময় নেই আলোচনা করতে পারছি না আমার খাজা বাবা মহব্বতের মাধ্যমে মদিনার কামিলালা ইয়ারব নসিব হবে মদিনার কামিলালা জিয়ারতের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা জিয়ারতের মাকাম ধন্য হবে আমরা সেই মহান মুর্শিদ কেপ্লাগানকে জীবনে চাইতে বেশি ভালোবাসি ভালোবাসবো ভালোবাসার জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা সকলকে তৌফিক দিন সকলে বলেন আমিন হাযা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাই অন্তরে নবীজি মহব্বত আমরা একটু করে শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু Oh,